আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা গল্প দিন দুপুরে। দুপুরবেলা বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছেন, মা ঘুমোচ্ছেন, মেজোমামা পর্যন্ত খবরের কাগজে মুখ ঢাকা দিয়ে বেজায় ঘুমোচ্ছেন। কিন্তু টুনুর আর ঘুমই আসে না। তাকিয়ে দেখলো হাবুটাও দি চোখ বুঝে মটকা মেরে পড়ে আছে, তাকে ডাকা চলে না, মেজোমামা যদি জেগে যান। টুনু শুয়ে শুয়ে ভাবছে বাবার নতুন ঘোড়া খুব সুন্দর হলেও দাদামশাইয়ের বুড়ো ঘোড়া লালুর কাছে লাগে না। লালু কত কালের পুরনো, সেই কবে মেজোমামা যখন স্কুলে যেতেন তখনকার, কীরকম প্রভুভক্ত, ওর গায়ে কে জোর। ভাবতে ভাবতে টুনুর মনে হলো বাদলা দিন বলে বাবা আবার আজ ঘোড়ায় চড়তে বারণ করেছেন, বড়দের যদি কোনো বুদ্ধিশুদ্ধি থাকে। আচ্ছা, আজকের দিনই যদি ঘোড়া না চড়বে তো চড়বে কবে? জানলা দিয়ে বাইরে তাকাতে রুনুর মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো গোল গোল হয়ে গেল। দেখল দাদামশাইয়ের বুড়ো ঘোড়া লালু কেমন জানি মুচকি হাসতে হাসতে উঠোন পার হয়ে বাবার নতুন ঘোড়া রতনের রাস্তা বলে ঢুকল। টুনু উঠে এসে জানলার আড়ালে দাঁড়ালো। একটু বাদেই রতন লালু দুজনেই আস্তাবলের কোন ঘুরে কোথায় যেন চলে গেল। টুনু ডাকল, ও কেশরী, ও সহিষ, লালু রতন যে পালিয়ে গেল। কিন্তু গলা দিয়ে আর স্বরই বেরোলো না। বাইরে এসে ইদিক ওদিক তাকিয়ে যখন কেশরী সিং কিংবা সহিষের পাত্তা পেল না, টুনু নিজেই চলল আস্তাবলের কোন ঘুরে রতন লালুর পিছন পিছন। কি আশ্চর্য, আস্তাবলের পিছনে সেই সব ধোপাদের কুড়ে ঘর, তার সামনে নোংরা মাঠে ধোপাদের গাধা বাঁধা থাকতো, আর ময়লা দড়িতে সাহেবদের কোট পেন্টেলুন রোদে শুকোতো, সেই সব গেল কোথায়? টুনু দেখল দুপাশে গা ঘেঁষে ঘেঁষে সারি সারি দোকান, কোনোটা আলু কাবলির, কোনোটা লাল নীল পেন্সিলের, কোনোটা কাঁচের মার্বেলের, চারিদিকে দোকানে বড় বড় নোটিশ ঝোলানো, এক্সিবিশন এই দিকে। আরেকটা দাড়ি মুখো মোটকা বুড়ো একটা ফুটো বালতি পিটোচ্ছে আর সানের মতন গলায় চেঁচাচ্ছে, পয়সা না ফেলেই ঢুকে যান, পয়সা টয়সা কিচ্ছু চাই না, গেলেই বাঁচি। টুনু আরও এক্সিবিশন দেখেছিল, কত রকম আশ্চর্য জিনিস থাকে সেখানে, দোকান, বাতিওয়ালা, থাম, বায়োস্কোপ, নাগরদোলা, গোলকধাঁধা। তাই টুনু তাড়াতাড়ি চলল। মাঝপথে একটা সন্ডামার্কার লোক পদ আগলে বলল, এই ও। টুনু তাকে দেখতেই পেল না, পায়ের ফাঁক দিয়ে শট করে গোলে এগিয়ে চলল। হঠাৎ একটা মস্ত খোলা জায়গায় উপস্থিত হলো, তার যেদিকে তাকায় কেবল ঘোড়া, বড় ঘোড়া, ছোট ঘোড়া, সাহেবের ঘোড়া, গাড়োয়ানের ঘোড়া, ভালো ঘোড়া, বিশ্রী ঘোড়া, আবার একটা মরা খেকো হলদে ঘোড়া ওল্টানোর টবে চড়ে ঘেঁস ঘেঁসে গলায় বক্তৃতা দিচ্ছে, হে ব্যাকুল ঘোড়া ভাই ভগিনী, আজ আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন? পুরাকালে আপনারা বনবাজারে সুখে বিচরণ করিতেন, এই দুষ্ট মানুষগুলাই তো আপনাদের পাকড়াও করিয়া বিশ্রী গাড়িতে জুটিয়াছে, পায়ে নাল বাঁধাইয়া, পিঠে জিন চড়াইয়া, দুই পাশে অভদ্রভাবে ঠ্যাং ঝুলাইয়া চড়িয়া বেড়াইতেছে। ঠিক ঠিক, আপনারা কী করিয়া এই দুই পেয়েদের কুচ্ছির চেহারা সহ্য করেন? পিছন থেকে গাড়োয়ানদের ছোট ছোট ঘোড়াগুলো চেঁচিয়ে উঠল, কখনো সইব না, সইব না, সইব না, বিল্ডিং করে, রেজলিউশন করে, দানা না খেয়ে মানুষদের জব্দ করব। হলদে ঘোড়া ঠ্যাং তুলে ওদের চুপ করিয়ে দিল। টুনুর মনে হলো সে নিজের ছাড়া আর কারোর গলার আওয়াজ সইতে পারে না। এক কোণে লালু রতন দাঁড়িয়েছিল। হলদে ঘোড়া হঠাৎ লালুকে বলল, আপনি প্রবীণ ব্যক্তি, আপনি কিছু বলুন। বলব মাত্র লালু তরবর করে টপ থেকে তাকে ঠেলে ফেলে দিয়ে বিনা ভূমিকায় আরম্ভ করল, বহুকাল ধরে আমি চৌধুরীদের বাড়িতে থাকি, তাদের মতন ছোট লোক আর জগতে নেই। টুনু শুনে ভারী দুঃখ হলো, তার উপর তারা এমন নিরেট মুখ্য যে বড়বাবু পর্যন্ত সামান্য। যাক, আমি কখনো কারো নিন্দে করি না, ওদের বাড়ির ছেলেগুলো আহাম মুখের এক শেষ, আমি শিক্ষা দেবার জন্য ইচ্ছে করে ওদের কাপড় রোদে দিলে মারিয়ে দিই, জানলা দিয়ে ঘরে মুখ বাড়াই, বোকারা আহ্লাদে আটখানা হয়ে চিনি খেতে দেয়, আর কেউ যখন দেখছে না গিন্নির হিসেবের খাতা চিবিয়ে রাখি, তাছাড়া নোংরা জিভ দিয়ে ওদের সইসের মুখ চেটে দিই, ছোট ছেলে একা পেলেই তেড়ে গিয়ে পা মারিয়ে দিই,
এরকম নানা উপায়ে জাতির মান রক্ষা করি। সবচেয়ে বিশ্রী ওতে টুনু আর হাবু বলে দুটো পোষা বাঁদর। অমন বচ্চা হারার বাঁদর কেউ যে পোষে জানতাম না। ওরা আমাদের ঘুমের সময় এসে ঘেমো হাতে উল্টো করে আমাদের গায়ে হাত বুলোয়, এমন ঘেন্না করে যে কি বলবো। আবার পাতায় করে যত অখাদ্য জিনিসে দেয়, গদগদ হয়ে শুয়োরের মতো ছুচলো মুখ করে চুকচুক শব্দে খাওয়াতে চেষ্টা করে, ইচ্ছে করে দিয়ে ছেঁচে। কিন্তু অমন নিকৃষ্ট জীবকে মারতেও ঘেন্না করে। টুনু বিশ্বাসঘাতক লালুর কথায় অবাক হয়ে গেল। এমন অকৃতজ্ঞতা দেখে তার বড্ড কান্না পেল। ছি, লালুর জন্য দাদামশাই ভালো দানা আনান, সে কথা কই লালু তো বলল না। রতনের নতুন জিনের কথা অবোধ করে সে ভুলে গেছে। টুনু প্রতিজ্ঞা করল আর কখনো আস্তাবলের দিকে যাবে না, ঘোড়া চড়তেও সে চাইবে না। লালুকে সে কত ভালোবাসে, আর লালুর তাকে নিকৃষ্ট জীব বলে মারতেও ঘেন্না করে। টুনু ভ্যাঁ করে কেঁদে ফেলে চমকে উঠল। সে দেখল সে কখন জানি মেজো মামার ঘরে এসে শুয়ে রয়েছে, আর লালুটা ইতিমধ্যে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে মেজো মামার হাত থেকে চিনি খাচ্ছে। টুনুর বড্ড রাগ হলো, ডেকে বলল, দিও না ওকে মেজো মামা, ও বলেছে আমরা আহাম্মক ছোট লোক, নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে। মেজো মামা আহা বলে টুনুকে চুপ করিয়ে দিয়ে এক মনে চিনি খাওয়াতে লাগলেন। টুনু হাঁ করে দেখলো লালু দিব্যি চিনি সাবার করল, কিন্তু যাবার সময় মনে হলো চোখ টিপে জিভ বের করে বিশ্রী ভেঙচে গেল, কিন্তু সে কথা কাকেই বা বলে। আজকের গল্প পাঠ এই পর্যন্ত। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই গল্প পাঠটি লাইক ও শেয়ার করতে যেন ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা আমার একান্ত কাম্য। নমস্কার।